রাজা কৃষ্ণচন্দ্রের যে সবাই যে ভাড় গোপাল ভাড় ওনার কি এখানে বাড়ি আছে আদৌ? হ্যাঁ 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 ওনার বাড়িটা এখনো আছে বেলডাঙাতে। আচ্ছা হঠাৎ করে দিদি যেতে গিয়ে কিরম মনে হলো যে মা যেন ডাকছে রাজা কৃষ্ণচন্দ্রই কিন্তু শুরু করেছিল এই জগযাত্রী, যেটা চন্দননগর কৃষ্ণনগরে বিখ্যাত। কৃষ্ণচন্দ্রের নাম তো সবাই শুনেছো, কৃষ্ণচন্দ্র গোপাল ভাড়, তো সেটা কি কখনো এখানে অস্তিত্ব আছে, মানে কি জেনেছো সেই রকম যে এখানে কখনো দেখা গেছে? তো রাজা কৃষ্ণচন্দ্রের এই যে রাজবাড়ি, এখানে বছরের তিনটে দিন খোলা থাকে। একটা হচ্ছে বারো দলের মেলা হয়, সেটা বৈশাখ মাসের, আর একটা হচ্ছে এই জগদ্ধাত্রীর দিন, আর একটা হচ্ছে দুর্গা পুজোয়। ঠিক আছে, কি গোপাল ভাড়ের বাড়ি সেরকম কিছু শুনেছো? এখানে আমরা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি সেটা তো শুনেছি, বা এখানে একটা মেলা হয় সেটাও নাকি গোপাল ভাড়ের। গোপাল ভাড়ের মেলা, মানে এখানে একটা অস্তিত্ব ছিল, মানে আছে এরকম ইতিহাস যেটা বলছে। সেটা জানা যায়নি। আর কৃষ্ণচন্দ্র তো অবশ্যই আছে যেহেতু রাজবাড়ি, কিন্তু গোপাল ভাড়েরটা একটা মূর্তি আছে শুনেছি বাড়িটাতে, ঘূর্ণির ওই দিকে। হ্যাঁ রাধানগরের ওই সাইডটাতে। আচ্ছা ওই সাইডটাই থাকতে পারে, ওইদিকে মেলাটা ওইদিকেই হয়। আচ্ছা মেলাটা। তো আজকে আমরা দেখবো রাজবাড়ির ভেতর, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আর কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি বললে আর একটা জিনিস কিন্তু বাদ থেকে যায়, কি বলুন তো, গোপাল ভাঁড়। অবশ্যই ভালো লাগে, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তো খুব ভালো লাগবে, সবারও খুব ভালো লাগবে। আচ্ছা আর এদিকে কি দেখলে, রাজবাড়ি? হ্যাঁ রাজবাড়ি দেখলাম। গোপাল ভাঁড় এই আমাদের বাংলায় যতটা ঠিক ততটাই বিখ্যাত, ততটাই জনপ্রিয় বাংলাদেশে। আমাদের এপার ওপার দুই জায়গাতেই কিন্তু বিখ্যাত এই রাজবাড়ি গোপাল ভাঁড়। আর তার সঙ্গে আজকে আমরা দেখবো রাজবাড়ির চত্বরটা ভালো করে দেখবো, আজকে যদি সম্ভব হয় কিংবা আর একটা এপিসোডে থাকবে গোপাল ভাঁড়ের বাড়ির খোঁজ। গোপাল ভাঁড়ের বাড়ির খোঁজ আমরা করেই ছাড়বো, ঠিক আছে? তাছাড়া আমার চ্যানেলে তো দেখতেই পান কার কেমন এক্সপিরিয়েন্স হলো, কার কেমন লাগলো, সেগুলো তো থাকবি, ফুল মস্তি টোটাল প্যাকেজ শেষ পর্যন্ত থাকবেন। কৃষ্ণনগরের অতীত নাম ছিল রেউই, তবে পরে রাজা কৃষ্ণচন্দ্রের নাম দিয়েই এই শহরের নাম হয় কৃষ্ণনগর। একদম ফাঁকা, কিন্তু গাছটা অনেক বছর ধরে এখানে এইভাবেই আছে, কিন্তু ভেতরটা কিন্তু একদম ফাঁকা। তো আমরা এখন চলে এলাম রাজবাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, ইচ্ছা করছে একবার ছুঁয়ে দেখতে, কারণ ছোটোবেলায় গল্পে কার্টুনে বিভিন্ন জায়গায় সানডে সাসপেন্সে আমরা দেখেছি রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে, অনেকভাবেই দেখেছি, দাদু ঠাকমার মুখে গল্পও শুনেছি, আর আজকে সেখানেই চলে এসেছি তার বাড়ির সামনে। অনুভূতিটা দারুণ হচ্ছে, কারণ রাজবাড়ির সামনেই এসে দাঁড়িয়ে আছি, একটা আলাদা ফিলিংস তো আসবেই। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা এদিকেই আগে ছিল, তো এখন সামনের ওই দিকটাতে মেন যাওয়া যাবে ভেতরটা। কিছু অংশ চলে গেছে বিক্রি করে, তারা বিভিন্ন জায়গায় ব্যবসাদারদের কাছে বিক্রি করেছে, করে বিভিন্ন জায়গায় দোকানপত্র ইত্যাদি। আবার কিছু কিছু জায়গায় রাজবাড়ি হিসেবে একটা প্রোটেকশন এরিয়া করে রেখে, যেমন এখানে হয়েছে। কৃষ্ণনগরে আসবো আর রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের খোঁজ করব না, তাই কখনো হয় নাকি? আমাদের কাছে কৃষ্ণচন্দ্র যতটাই আবেগের, ঠিক ততটাই প্রিয় আমার আপনার ভালোবাসার চরিত্র গোপাল ভাঁড়। ঠিক কৃষ্ণচন্দ্র রায়ের ব্যাপার এটা, সুতরাং নদিয়ার যত কিছু আছে সব থেকে বড় জায়গায় এই একটা পরিচিত ইতিহাস প্রসিদ্ধ জায়গা হলো এই কৃষ্ণনগর। শুনেছি যে রাজা কৃষ্ণচন্দ্রের অস্তিত্ব অবশ্যই আছে, বইয়ে পড়েছি, এটা দেখতেও পাচ্ছি, কিন্তু বেন যে ভাঁড়, যে গোপাল ভাঁড়ের কথা অনেক জায়গাতেই দেখেছি, পড়েছি, দাদু ঠাম্মার মুখে শুনেছি, কিন্তু কৃষ্ণনগরে কি সত্যি অস্তিত্ব আছে ওনার, ঘূর্ণিতে শুনেছি? এখন তো সেই জিনিসগুলো নেই, মানে এক সময় কি ছিল? হ্যাঁ একটা সময় ছিল, একটা সময় ছিল। আসলে শুনুন, রাজা থাকলে পরে তার সবার শ্রদ্ধা পরিষদ থাকে। আর কৃষ্ণচন্দ্রের সব থেকে বড় বিশ্বস্ত ছিল গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ওনার বুদ্ধি ছিল। আর এখানে যে জগদ্ধাত্রী পুজো সেটা কৃষ্ণচন্দ্রই চালু করেছিল, রাজা কৃষ্ণচন্দ্র। এখানে চন্দননগর আমাদেরও স্যার
স্যারের মুখে অনেকটাই শুনে নিলাম, ভালো লাগলো। আমরা আসছি পূর্বস্থলী থেকে। আচ্ছা, তাহলে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের অস্তিত্ব আছে, এটা তো বুঝাই যাচ্ছে। আর গোপাল ভাঁড়েরও আছে, এটা ঠিক? গোপাল ভাঁড়ের অবশ্যই অবশ্যই আছে, ওনার আমরাও যেটা শুনেছি মূর্তি রয়েছে, ঘূর্ণিতে রয়েছে ওনার। এখানকার মানুষজনের যে মনের যে গভীরতা, মনের যে আবেগ, সেটা শুনেই কিন্তু বোঝা গেল তাদের কতটাই রাজবাড়ির প্রতি, গোপাল ভাঁড়ের প্রতি ভালোবাসা আছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি ভেতরটাতে যাচ্ছি, তো আজকের দিনই এটা কিন্তু খোলে। অনেক জার্নি করে এসেছি, তো ভেতরে অবশ্যই যাব, যে ঠাকুর হয় যারা ওখানে দায়িত্বে আছেন তাদেরও সাক্ষাৎকার একটু নেব। অনেকদিনকার ইচ্ছা ছিল রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের আসল বাড়ি দেখব। তবে আপনি ইউটিউবে অনেক কম ভিডিওতেই দেখতে পাবেন যেখানে এই রাজবাড়ির ভেতর একদম ডিটেলসে দেখানো আছে। আচ্ছা, এখানে আজকে বিশেষ একটা মুহূর্ত যেটা সবসময় কিন্তু থাকে না, এই জগদ্ধাত্রীর দিনই কিন্তু দেখা যায়। তো ঠাকুর দালানের ভেতরে যাচ্ছি। রাজা কৃষ্ণচন্দ্র এই ঠাকুর নিজে স্বপ্নে দেখে পুজো করেছিলেন। বছরের কয়েকটি বিশেষ দিনে খোলা থাকে এই রাজবাড়ি, আর আজ তারই মধ্যে একটি অন্যতম দিন, তাই আজ লোকে লোকারণ্য। তো কোথা থেকে এসেছেন দিদি? আমি তো এসেছি হাওড়া থেকে। আচ্ছা, তো এখানে মেন কি দেখতে এসেছেন আজকে, মানে রাজার বাড়ি নাকি গোপাল ভাঁড় নাকি জগদ্ধাত্রী নাকি সব একসাথে? না, আমি অ্যাকচুয়ালি এসেছি তথ্য সংগ্রহ করতে। তথ্য সংগ্রহ করতে? আচ্ছা আচ্ছা। আর এখানে খেলা কে কে এসেছেন? আমি এসেছি আর আমার এক পার্টনার এসেছে। তো আজকে কেমন লাগছে, বিশেষ আজকে বছরের একটা দিনই আজকে খোলা থাকে ভেতরটা, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর বেশ কিছু আমাদের কাজের জন্য ইন্টারভিউও পেয়েছি। আচ্ছা, ইন্টারভিউ এখানে কাজের জন্য? হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপারটা, মানে ডিটেইলসটা একটু বলেন আপনাদের যে সাবজেক্টটা। হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা তো শুধু জানি জগদ্ধাত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেছেন। আচ্ছা, কিন্তু কেন শুরু করেছে, কি জন্য শুরু করেছে, কবে থেকে শুরু করেছে, তার ইতিহাস তো এখানেই আছে। গোপাল ভাঁড় এই দেশেও যতটা এখানে বাংলাদেশেও ততটাই জনপ্রিয়, তো গোপাল ভাঁড় কি মনে হয়, গোপাল ভাঁড়ের অস্তিত্ব কি সত্যিই আছে? অবশ্যই আছে, যা রটে তা তো বটে, তা তো কিছুটা বটে। না, ঘূর্ণির ওইদিকে, ঘূর্ণির ওইদিকে শুনেছি যে ছিল কিছু ঘূর্ণির ওইদিকে। হ্যাঁ, অবশ্যই আছে, আছে। এটা নিয়ে একটু দেখবেন, অবশ্যই দেখবেন। এখানে একটা অমূল্য সম্পদ আছে বলা চলে। রাজা কৃষ্ণচন্দ্রের যে চেয়ার টেবিল সিংহাসন, সেইগুলোই কিন্তু এইখানে দারুণ সুন্দর যত্ন করে রাখা আছে। সত্যি এ যেন ভাগ্যের ব্যাপার, আজ চোখের সামনে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের সেই সিংহাসন। এই দিকটাতে আছে ঠাকুর দালান, এখানে রাজা রাজরাজেশ্বরী যে ঠাকুর আছে জগদ্ধাত্রী, সেইখানেই রাজা এখানে পুজো করেছিলেন এই দিকটাতে। ভেতরটা মানে আজকে দারুণ জায়গা, দারুণ লাগছে, অপূর্ব লাগছে। মানে আজকে অল্টোটালে যে বাড়িটা, এটা তো সবসময় খোলা যায় না রাজবাড়ি, তো দেখে পুরোটা কেমন লাগলো আজকে? না না, খুবই ভালো লাগছে, আর এখানে আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। পরিচয় হয়ে গেল বাইরে থেকে আসা নানান মানুষের সাথে, জানতে পারলাম তাদের মনের কথা, জানতে পারলাম এই রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের কথা। আচ্ছা, এই যে জিনিসটা এটা দেখাচ্ছে, এটা মানে কি বোঝাতে চাইছে, এটা আমি পড়লাম না ভালো করে, মানে রাজা, এটা এমনি তো রাজা। এই যে দিঘিটা আপনি দেখছেন, এই পথেই উনি ফিরছিলেন। আচ্ছা, ফিরতে ফিরতে উনি দেখলেন যে প্রতিমা বিসর্জন চলছে, তো উনি এটাই বললেন যে মা এবছর আপনার পুজো দেওয়া হলো না। আচ্ছা, এই শুনে উনি মূর্ছে গিয়েছিলেন। মূর্ছে যখন গিয়েছেন তখন ওনাকে দেবী জগদ্ধাত্রী রূপে, মানে চার হাতে ঘোড়ামুখী সিংহের উপর বসে এই রূপে উনি দেখা দেন এবং বলেন যে আজকে থেকে ঠিক এক মাস পরের তিথিতে, হ্যাঁ,
আপনি আমাকে জগদ্ধাত্রী রূপে পূজিত করতেন। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তার ইতিহাস, কৃষ্ণচন্দ্রের তার ইতিহাস, এইটাই হচ্ছে তার ইতিহাস। ইনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র রায়। হ্যাঁ, ইনি যখন ছাড়া পেয়ে যাচ্ছে এটা হচ্ছে তখনকার। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, এই তথ্যটা জানতাম না, আপনি দারুণ বুঝিয়ে দিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের যে সবাই যে ভাড় গোপাল ভাড়, ওনার কি এখানে বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়িতে এখনো আছে, সেটা হচ্ছে আপনার ঘূর্ণিতে আছে। মানে ঘূর্ণিতে ওনার বাড়ি আছে? আছে, মানে ওনার বাড়িটা এখনো দেখা যায়, অরিজিনালি আছে। অনেকে বলে আছে অস্তিত্ব অরিজিনালি উনি ছিলেনই এখানে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমার বাড়ি পূর্বস্থলি, সিএইচ আই ডবল এল আই ডবল এল চিল উইথ অরিজিৎ। এবার আসা যাক রাজার কথায়। 1710 থেকে 1783 পর্যন্ত ছিল তার জীবনকাল। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন একজন কূটকৌশলী ব্যক্তি, আবার তার সাথে একজন সাহিত্যপ্রেমীও ছিলেন। রাজবাড়ি আজ সত্যিই মনে হচ্ছে যেন সেই আগের রূপে ফিরে গেছে। মনে হচ্ছে মহারাজ যেন এখনও এই সিংহাসনে বসে রাজ করছেন। বিভিন্ন রিপোর্টার থেকে শুরু করে আজ আর এখানে কেউ আসতে বাকি নেই, কেউ এসেছে স্মৃতির উদ্দেশ্যে, তো কেউ তথ্য নিতে। রাজবাড়ির স্মৃতি, তার সঙ্গে গোপাল ভাড়ের রসিকতা, সব কিছু নিয়ে আজ এই বাড়িতেও কিন্তু দারুণ আসর জমে গেছে চারিদিকে। আচ্ছা, হঠাৎ করে দিদি যেতে গিয়ে কিরম মনে হলো যে মা যেন ডাকছে, তখনই চলে এসেছি। মায়ের ডাকি আমি এসেছি, আমার কোনো পরিকল্পনা ছিল না এখানে আসার। তা আমি হঠাৎ করে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে জানার জন্য মা ডাকছে, আর আমি ওই জন্য চলে এসেছি। আর এই ঠাকুর দালানেই রয়েছে রাজরাজেশ্বরী, যে জগদ্ধাত্রী পুজো রাজা প্রথম করেছিলেন, আর তারপর থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজো বিভিন্ন জায়গায়। রাজা কৃষ্ণচন্দ্রের হাতে যত্নে গড়া তার বাগান। রাজবাড়িটার ঠিক ডান দিকেও আছে, আবার বাম দিকেও আছে, দুধারেই আছে। এই রাজবাড়িতে একাধিক দেখার মতো বস্তু থাকলেও রাজবাড়ির বিশাল পূজোমণ্ডপ অন্যতম দর্শনীয় সম্পদ। এখানকার থাম খিলান সব জায়গাতেই রাজকীয় ছাপ লক্ষ্য করা যায়। আর এই ঠাকুর দালানের পাশেই রয়েছে বিশাল বাগান বাড়ি, যেখানে এখনও নিয়মিত পরিচর্যা করা হয়। মানে আজকে জাস্ট আপনাদের যে ডিউটিটা আছে, আমাদের অফিসাররা বলবে এইসব নিয়ে, আমরা নিজেরাই ঠিকঠাক জানি না, তো মানে বলা যাবে না এটা। তাই এখানে কটা পর্যন্ত ডিউটি সেটা একটু বলেন। ঠিক নেই, সারাদিনই। আচ্ছা আচ্ছা, কোনো ঠিক নেই এখানে। একদিন সময় করে চলে আসুন এই রাজবাড়িতে, দেখবেন দুই চোখ রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাড়ের স্মৃতি দেখতেই ব্যস্ত হয়ে গেছে। এই জগদ্ধাত্রী অবতীর্ণ হয়েছেন, তা এই জগদ্ধাত্রী উনি দুর্গা পুজোর সময় 1712 সাল টাল হবে, সেই সময় উনি ইয়ের দ্বারা, নবাবের দ্বারা জেলে হাজত বাস করেন এবং দুর্গা পুজো দশমীর দিনকে উনি ছাড়া পান। তা দশমীর দিন ছাড়া পাওয়ার সময় যখন উনি ফিরছেন মুর্শিদাবাদ থেকে নৌকা করে, তখন দেখছেন দুর্গা বিসর্জন হচ্ছে। তা ওনার খুব মন খারাপ হয়ে গেল এবং যে রাজরাজেশ্বরীর পুজোয় উনি থাকতে পারলেন না, তা সেই কারণে ওনার এত মন খারাপ হয়ে যাওয়ার পর উনি নিদ্রা চলে আসেন এবং সেই সময় রাজাকে জগদ্ধাত্রী দুর্গা রূপে স্বপ্নাদিষ্ট করেন এবং স্বপ্নাদিষ্ট করার পর বলেন সামনের যে নবমী তিথি আছে, শুক্লপক্ষে যে নবমী তিথি আছে, সেই দিনে জগদ্ধাত্রীর পুজো শুরু করতে। হ্যাঁ, তার রূপ দেখালেন, সেই রূপেই এখানকার মা কৌমারী রূপে পুজো হয়।
ছোট ১৬ বছরের বালিকা, এখানকার বয়স মায়ের সেই বছর ১৬ বছরের বালিকাকে পুজো করা হয়। তার তন্ত্রোক্ত মতে এনার পুজো হয় এবং একদিনে তিনটে পুজো একদিনেই, হ্যাঁ, এক ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ হয় তার আগে এই পুজো শুরু হয়, হ্যাঁ, মোটামুটি তার ২০ বছর আগে ধরে। না, দুর্গাপূজার সময় খোলা হয়, জগদ্ধাত্রী পূজার সময় এবং বারোদোলের সময় আর অন্নপূর্ণা। তবে রাজা প্রচণ্ড কূটকৌশলী ছিলেন, তিনি তখনকার নবাব সিরাজদৌল্লার বিপক্ষে গিয়ে ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন। পরে মীর কাসিমের সময় তিনি বন্দী হলেও ইংরেজদের হস্তক্ষেপে আবার তিনি ছাড়া পেয়ে যান আর তারপরেই মহারাজা উপাধিতে ভূষিত হন তিনি। তো আমরা এখন আছি রাজা কৃষ্ণচন্দ্রের যে বাগানবাড়ি, মানে এই রাজবাড়ির পাশেই, সেই বাগানবাড়ির পাশেই আমরা আছি। তো গোটা ইতিহাসটা শুনে নিলেন। তো এনারা এসেছেন কোথা থেকে এসেছেন বলে দেন। কৃষ্ণনগর থেকে এসেছেন এখানে দেখতে। তো এনারা নাকি আমার খুব ফ্যান, এটা জেনেও আমার খুব ভালো লাগছে। আমি সব ভিডিও দেখি আর আমি নিজেও একটা ইউটিউবার, মানে সবে ২ মাস হলো চ্যানেল খুলেছি। কি নাম বলে দেন? সুস্মিতা অপু ব্লগস আমার। আচ্ছা, হ্যাঁ, আমরা চ্যানেলটা দেখেছি একবার, তুমি কমেন্টও করেছিলে আমার। হ্যাঁ 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 হ্যাঁ, হেলিকপ্টারের ভিডিওটা দেখেছিলাম। আমার একটা চ্যানেল আছে। আচ্ছা, বলে দেন, সুপর্ণা চক্রবর্তী। আচ্ছা, আর আজকে আমার সঙ্গে এসেছে আমার এক বন্ধু, ওর নিজেরও একটা চ্যানেল আছে। কি চ্যানেলটার নাম ভাই বলে দে। লেটস আউটিং ফর হেরিটেজ আমার চ্যানেলটার নাম। তো ভিডিওগুলো কেমন কি লাগে একটু বলে দেন। ভীষণ ভালো লাগে, আমি তো সব ভিডিও দেখি, লাইক করি, পুরো ফুল ওয়াচ করি। আর যেটা আপনাদের যদি নতুন কোনো সন্ধান কি ইয়ে সেগুলো দিয়ে দেবেন, একটু কেমন কি লাগে সেটা জানিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই, ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে আসবেন ওর চ্যানেলটা, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, প্রমোশন করিয়ে দিলাম, এবার কি খাওয়াবি বল। তোমরা যারা, আমি দাদা বলছি, ঠিক আছে, দাদা যারা দাদাকে দেখো অবশ্যই দাদার ভিডিওগুলো পুরো ফুল ওয়াচ করবে। দাদা প্রচন্ড, আপনাদের সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগছে। প্রচন্ড ইয়ে করো, তোমার সঙ্গে দেখালো ভিডিও করে। এখান থেকে আমরা এবার যাব ঘুরনিতে, ওখানে দেখবো এর কথা আপনারা সবাই শুনেছেন। তো গোপাল ভাঁড়ের আসল নাম হচ্ছে গোপালচন্দ্র প্রামাণিক। তো প্রামাণিক পাড়ায় শুনেছি ওনার বাড়ি আছে, তো সেটাই দেখতে। যাই হোক, আমাদের ছোটবেলা কেটেছে কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের গল্প শুনতে শুনতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরের একটা এপিসোডে থাকছে গোপাল ভাঁড়ের আসল বাড়ির খোঁজ।